টাংগন নদী। এটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার পশ্চিম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি পুনর্ভবা নদীর একটি উপনদী। এটি পঞ্চগড় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রুহিয়া এবং বোচাগঞ্জ এবং দিনাজপুর জেলার বিরল উপজেলা দিয়ে পুনরায় পশ্চিমবঙ্গের দিকে চলে যায়। এই নদী পুনরায় গোমস্তাপুর উপজেলার রাঙ্গাবাড়ি ইউনিয়নের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং পুনর্ভবা নদীর সঙ্গে মিলিত হয়। শীতকালে এই নদীর জল কিছুটা শুকিয়ে গেলেও বর্ষাকালে নৌ যোগাযোগের উপযুক্ত হয় এই নদী। ঠাকুরগাঁও শহর এই টাংগন নদীর তীরে অবস্থিত।